গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করি তুমি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আমি এখন কোথায় যাচ্ছি, তো চলো ভিডিওটি দেখতে থাকো, তাহলে জানতে পারবে একদম পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটি দেখতে খুব ভালো লাগে, তো চলো এখন বেরিয়ে পড়ি। আমরা এই যে বাস থেকে নেমে পড়েছি, তখন দিয়ে দাঁড়িয়েছিলাম ওইদিকে যাওয়ার জন্য, মানে যেখানে যাব তো ওখানে দাঁড়িয়ে আছি প্রায় অনেকক্ষণই। তো দেখো চলে এসেছি ওখানে, দিয়ে আমি মানে এই চুলটা ঠিক করছিলাম। আমি কোথাও গেলে না, মানে একবারে চুলটা মানে একবারে সেফটি করে বেরোই, মানে কোথাও দূরে বাইরে কোথাও গেলে, না হলে আমার চুল যদি এলোমেলো হয়ে যায় তো তার জন্য ওই করে তো বাঁধাটা, চুল বাঁধাটা আমার কেমন যেন হয়েছিল, ভালো লাগছিল না অবশ্য দেখতে। তো আমি কোথাও গেলে এইভাবেই চুলটা বেঁধে নিই নাহলে। এই দেখো বাড়ি যাওয়ার জন্য আবার বাসে উঠে পড়েছি, আমরা বাড়ি চলে আসছি। আমি তখন আর ভিডিও করা হয়নি আমার, সেইভাবে ব্যস্ত ছিলাম একটু। তো বাসে উঠে তো সিট নেই, একবারে পেছন সিটে বসতে হয়েছি। বললাম এখন যে বাড়ি যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাজের মুহূর্তে এখানে। তো এই রাস্তাটা দেখে তো বুঝতেই পারছো আমাদের এই রাস্তাটা সাজের মোড় বাস স্ট্যান্ড। মিয়ার মাই যাচ্ছি এখন, সেটা সাজের মোড়ে নামলাম আমরা এখন। তো কিছু কেনাকাটা করবো, দিদি বলেছে কিছু কেনাকাটা করতে হবে, তো তার জন্য দেখি কিছু পাই কিনা। এখন এখন তো 3টে বাজলে, বেশি বাজিনি বলছে। চলো ওই বাজার বাজার এবার যাব হচ্ছে বাড়ি। কিছু দোকান খোলা নেই, তো দিদি বলেছিল কিছু নিয়ে যেতে, কিন্তু দোকানই তো খোলা নেই, কী করবো। চলো আমরা বাড়ি চলে আসলাম, দিয়ে এসে একটু ফ্রেশ হলাম কিছু, তারপরে খাওয়া দাওয়া করলাম একটু, মানে খেয়েছিলাম, খেয়ে গেছিলাম অবশ্য। আবার বাড়িতে এসেও কিছু খাওয়া দাওয়া করলাম, আমার বাইরে থেকে কিনে আনলাম, দিদি তো না হলে ছাড়বে না, কি এনেছিস বলে একটা দেখতেই থাকবে। তো বাজার সব দোকান তো বন্ধ ছিল বললাম, তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম, একটু কিছু খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম। দেখি এবার বাবুরা কী করছে। চলো এ দেখো বাবু কি পড়েছে, দেখছো বাবার হাঁচি কত হাঁচি। এই দেখো কি পড়েছে, এটা কি পড়েছে দেখো, ছবি তুলবে এখান থেকে। সোনিয়া দিদিকে দেখো, এই দেখো কি করছে দেখো, এই আমাকে হাম দিছ, আমাকে একটা আমাকে ছুটকো, আমাকে 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 দাও, বাবা কত আদর, তুমি যাবে তুমি যাবে, দাও দাও দাদা কিনে দাও, কত আদর করছে দাদা ভাই, লাইট জ্বলছে ভাই, কত আদর। এলে ভাই কাম দিয়ে দাও, তো আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেলো, আর এসে আমি মানে সন্ধ্যে থেকে একটু শুয়েছিলাম, মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে হাওয়াতে গাড়িতে, মানে বুঝতেই পারিনি যে ঠান্ডা আমার লেগে যাবে এত, মানে সন্ধ্যে থেকে হাঁচি পড়েই যাচ্ছে, হাঁচি পড়েই যাচ্ছে, তো কী বলবো মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে। তো এখন খাওয়া দাওয়া করলাম, মানে সেইভাবে খেতে পারলাম না, তো শুধু খেলাম, তো এবার আমি ঘুমাবো। তো
তো চলো তোমাদের ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো টাটা।